আমরা এর আগে যেই উৎপাদক গুলো করছি সেগুলো সর্বোচ্চ ছিল স্কয়ার, সর্বোচ্চ ছিল স্কয়ার, আর তিনটা পদ ছিল, পদ ছিল তিনটা, এখানে পদ হচ্ছে একদিকে চারটা, চারটা বা পাঁচটা বেশি না, বেশি হচ্ছে যে এখানে কি আছে, কিউব আছে, এখানে স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এই জাতীয় উৎপাদক গুলো আমরা ক্লাস সেভেনে ক্লাস এইটে করি নাই, ঠিক আছে, এটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন। মনে করে ফাংশন এক্স সমান এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এমন একটা মান ধরবা পি এর, এক্স এর এমন একটা মান ধরবা যে মানটা ধরলে সম্পূর্ণ রাশিটা শূন্য হয়ে যায়। কেন গতকাল গত ক্লাসে বলছিলাম উৎপাদক মানে হচ্ছে ওটার মান বসালে রাশিটা কি হবে, শূন্য হবে, লিখছিলাম না পি অফ ওয়ান সমান জিরো হবে, পি অফ টু সমান জিরো হবে, লিখছিলাম না, তাহলে এমন একটা মান খুঁজে বের করতে হবে যে মান বসাইলে সম্পূর্ণ রাশিটা শূন্য হবে। এখন তোমরা এখানে ওয়ান বসায় দেখো শূন্য হয় কিনা, অথবা টু বসায় দেখো শূন্য হয় কিনা, রাখ করো খাতা রাখ করো। জিরো হলেই হবে।
বাকি সবাই কি কমার্স মনে তো হয় না আচ্ছা তোমরা কি হয়েছে এটা উঠা ডুপ্লিকেট করো না কেন এই সমানষ্ট করতেছো কেন কি হয়েছে এখানে লিখে দিচ্ছি শক্ত সের পরে সমানষ্ট করতেছো কেন সুতরাং x প্লাস 1 p of x a একটি উৎপাদক সুতরাং x প্লাস 1 p of x এর একটি উৎপাদক তোমাদের যদি মনে থাকে গত ক্লাসে বারবার বলেছি এখানে প্লাস 1 থাকলে এটা মাইনাস 1 হয় এটা মাইনাস 1 থাকলে এখানে প্লাস 1 হয় সো আজকে সেটারই দেখলাম যে এখানে মাইনাস 1 ছিল এখানে প্লাস 1 হচ্ছে আর এটা বলছিলাম যে এখানে এই মান বসালে কি হবে শূন্য হবে কথা ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা পেলাম x প্লাস 1 p of x এর একটি উৎপাদক সুতরাং x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 একটু অদ্ভুত নিয়ম করব দুইটা সমান সমান দেবো একসাথে দুইটা সমান সমান একসাথে দেবা এখানে কি x কিউব এটা কি x কিউব এখানে যদি 3 থাকে তাহলে এই উৎপাদকটা 3 বার লিখবা ফাঁকা ফাঁকা করে বুঝলেন এখানে যদি কিউব থাকে উৎপাদক লিখবা 3 বার যদি এখানে পাওয়ার 4 থাকে লিখবা 4 বার যদি এখানে পাওয়ার 5 থাকে লিখবা অদর্জ হয়ে গেল চলবো এখানে কয়বার লিখবা এটা কি বুঝছো এটা তোমার আমার ইচ্ছা না এখানে পাওয়ার যা থাকে ততবার লিখবা হয়ে গেলে এখন এই যে এখানে আছে কিউব আমরা এখানে লিখছি শুধু x এখানে যদি x স্কয়ার লিখে এটার সাথে এটা গুণ করলে কিউব হবে তাহলে এটার সাথে এটা মিল করে বসাই বা যাতে এটা এটা করলে এটা হয় এটা এমন একটা সংখ্যা বসাবো এটার সাথে এটা গুণ করলে এটা হবে বুঝি নাই এখন যা বসাইলাম এটা দিয়ে দুইটারে গুণ x কিউব প্লাস x স্কয়ার এটা দিয়ে দুইটারে গুণ আগে ভালো করে বুঝে নিও এটা দিয়ে দুইটারে গুণ তাই গুণ করলে এটার সাথে এটা গুণ করলে এটা হয় এটার সাথে এটা গুণ করলে এটা হয় এখন এখানে আছে x স্কয়ার এখানে আছে 2x স্কয়ার ব্যালেন্স করব এখানে আছে একটা x স্কয়ার আর এখানে আছে দুইটা x স্কয়ার এখানে একটা যেহেতু আছে আরেকটা লিখলে একটা একটা দুইটা হয়ে যায় না বুঝে নাই এই কোণে সমান করে এখান থেকে কোণ ওই কোণে সমান করে আই কোণে সমান করে আবার এই দুইটা গুণফল কি এখানে আছে না অতিরিক্ত কি এটা কি চিহ্ন আছে একটা x কম লিখবো সব সময় x কিউব x স্কয়ার আছে x লিখবো মানে একটা x কম লিখবো ঠিক আছে প্রথমে দুইটাই গুণ করছি এরপরে যতগুলা থাকবে শুধু শেষেরটা গুণ হবে শুধু প্রথমটা দুইটাই গুণ হবে দুইটা গুণ করে বসাবো তারপর ব্যালেন্স করব এরপরে যতগুলা বসাবো কয়টা গুণ করব শুধু দ্বিতীয়টাকে গুণ করব তাহলে প্লাসে প্লাসে প্লাস x এর কে বুঝি নাই x এর কে x এখন এখানে আছে প্লাস x এখানে আছে মাইনাস 5x ব্যালেন্স করব কিভাবে মাইনাস 6x রাইট মাইনাস 6x থেকে x গেলে 5x থাকবে কে বুঝে নাই বুঝছো এবার নতুন কি লিখছি মাইনাস 6x বলছিলাম একটা x কম লিখবো তো আছে তো 6x যদি একটা কম লিখে বাকি থাকে কি শুধু 6 প্লাস মাইনাস 6 কে এই যে এখানে আছে 6 এখানে 6 মিলছে এবার পুরোটা খেয়াল করো x কিউবের x কিউব
ছোটবেলা করছি না করেন এখন নর্মালি আমরা 7-8 এ যেটা করে আসছি ওটা করবো কত x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 তিন দুগুণে 6 3 থেকে 2 গেলে 1 থাকে আর সামনেটা যা আছে থাকলো কত কমন যায় x কমন যায় থাকে x প্লাস 3 2 কমন যায় থাকে x প্লাস 3 তাহলে কি হয় x প্লাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 2 এইটাই হলো আনসার কারো বুঝতে সমস্যা হলে বলো বুঝতে পারলাম দুই নাম্বার নিজেরা করবা তিন নাম্বার নিজেরা করবা চার নম্বরটা বলো x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 8x 5x স্কয়ার প্লাস 8x প্লাস 5 যেহেতু গেলে সবই প্লাস মাইনাস অন্তর দেখো মিলে কিনা সুতরাং p of minus 1 সমান minus 1 to the power 4 3 into minus 1 cube 5 into minus 1 square 8 into minus 1 plus 5 কত হয় 1 minus 3 plus 5 minus 8 plus 5 তাহলে 5 5 10 আর 1 11 8 আর 3 11 0 এটা তো খ আমি তো বলছি
মনে হচ্ছে আমাদের কন্ডিশন ইজ সুতরাং x plus 1 p of x এর একটি উৎপাদক সুতরাং x to the power 4 3x cube plus 5x square plus 8x plus 5 আগাম ক্লাস থেকে সবার বেগে চেষ্টা করে কোন জন্য পাই ভাষায় এক ডজন থাকলো কাজ হবে না x plus 1 x plus 1 x plus 1 কত হইছে এতগুলা কেন তার হইছে প্রথমে x কিউব পাওয়ার 4 আছে মাত্রা আছে 4 এর জন্য 4 টা এরপরে কত বসাবো x কিউব কত হলো x to the power 4 plus x cube plus 2x cube plus 2x square বুঝে তো এখন নাকি এবার গুণ করে কত হয় plus 2x square plus আবু হুরায়রা আবু তো বলো খালি চোখ বন্ধ করে দেখে যাও না তাহলে এখানে তো 5x স্কয়ার আছে এখানে 2x তাহলে এখানে 3x হবে 3x স্কয়ার তাহলে নতুন বসাইছে 3x স্কয়ার তাহলে এখানে হবে 3x এবার গুণ করলে কত হবে বুঝলেন আসো এখান থেকে দেখে প্রথমে এটা এটা গুণ করে পাইছে এটা এখানে আছে শুধু x কিউব এখানে আছে 3x কিউব তাহলে এখানে একটা আছে আরো দুইটা লাগবে দুইটা একটা তিনটা এখন নতুন বসাইছি 3x স্কয়ার আর 2x স্কয়ার এখানে লিখব আমরা 2x এখানে আছে 2x কিউব অনলি গো 2x স্কয়ার এবার এটার সাথে এটা গুণ করো প্রথমটায় দুইটা গুণ পরেরগুলো কি একটা গুণ না তাহলে এটার সাথে এটা গুণ করলে হয় 2x স্কয়ার এখানে 2x স্কয়ার এখানে আছে 5x স্কয়ার তাহলে আরো তিনটা লাগবে নতুন এটা বসাইলাম তাহলে এখানে হবে 3x এখানে x স্কয়ার আছে এখানে হবে x এখন আবার এটার সাথে এটা গুণ করলাম এটা এটা গুণ করলে হবে 3x এখানে আছে 3x এখানে আছে 8x তাহলে 3x এর সাথে 5x যোগ করলে 8x হয় তো এই যে 5x নতুন লিখলাম এখানে শুধু 5 হবে আবার এটা এটা গুণ করলে হবে x plus 1 বাকি থাকে x cube plus 2x square plus 3x plus 5 অবশ্যই কোন আগে নিও নরমাল এইটা রিপিট করতে হবে আবার কারণ এখানে এটা তো তোমার আবারও ভাঙাইতে হবে আচ্ছা এই পর্যন্ত শেষ করো স্যার এটা পুরো মাইনাস 1 দিয়ে দেখো প্লাস দিয়ে তো জীবন হবে না সব ক্লু যায় তো প্লাস অর্থাৎ মাইনাস নিতেই হবে বহির্বৃত্তের ব্যাসার্ধ মেপে আ তো এই যে এত মাপলে এইটা
মাইনাস 1 হয় না মাইনাস 2 হয় না দেখো 5 দেখো কি না মাইনাস 5 মাইনাস 5 হ্যাঁ আচ্ছা এখানে লিখো আবার আচ্ছা প্রথমটা আমরা p লিখছিলাম তাই না এবার f লিখো আবার f of x সমান x কিউব প্লাস কি হয়েছে না মাইনাস করে দিলে হয় নাই মাইনাস করে দিয়া করে দেখছ এটা কত হয় 125 হ্যাঁ মাইনাস 125 এটা হলো 5 5 25 25 মানে 50 তারপরে মাইনাস 15 মাইনাস ওয়ান দেওয়া যায় না ফাইভ দেওয়া যায় না থ্রি দিয়েও গেল একটা যদি খেয়াল করবো লাস্টে তো হচ্ছে ফাইভ পাঁচে কতগুলো পাঁচ এবং একের ভিতরে থাকবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফাইভ মাইনাস ফাইভ এর ভিতরে যদি না হয় তাহলে লাস্টে যাওয়ার কি বলছি তুমি শুনছো কি তাহলে আর তুমি এত উত্তর সংখ্যা কই পাইবা পাঁচ নম্বরটা বলো মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সিক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এইট এক্স প্লাস এইট এক্স মাইনাস টু ওয়াই মাইনাস মাইনাস টু ওয়াই মাইনাস এইট ये
সমপরি ত্রিভুজে সমকোণ সমকোণ দুইটা বাহু যথাক্রমে সমদ্বিবাহু ত্রিভুজ না দুইটা বাহু হবে থ্রি থ্রি X O ধ্রুব পদ সম্বলিত ধ্রুব পদ সম্বলিত পদ নিয়ে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস এইট মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস এইট এখানে আছে মাইনাস টু এখানে আছে মাইনাস এইট আট দোকানে ষোলো প্লাস ষোলো ষোলো কে ভাঙাইতে হবে যাতে যোগ করলে এইট হয় বুঝছি না বুঝে নেই এখানে আছে মাইনাস টু এখানে মাইনাস এইট তাহলে কত হলো প্লাস সিক্সটিন এমন দুইটা সংখ্যা নিতে হবে যার গুণফল হবে সিক্সটিন আর যোগফল হবে এইট তাহলে চার চার ষোলো চার হাজার যোগ করলে হয় আট মাইনাস টু এক্স কমন কি থাকে এক্স প্লাস টু ফোর কমন তাহলে এক্স প্লাস টু না এক্স মাইনাস টু মাইনাস এর পাশে ফোর কমন এক্স মাইনাস টু তাহলে মাইনাস টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস টু Thank you.
এখানে দুটোতে মাইনাস কমন নাও কি আছে প্রথমটাতে মাইনাস কমন নাও দ্বিতীয়টাতে মাইনাস কমন নাও কত হয় এ মন মন নাও কি হচ্ছে কি লাগা স্যার এই যে সর্বোচ্চ আমি তোমার বললাম যে সমাধি বাহুতে বলতে বললাম হ্যাঁ এখানে মাইনাস কমন নিছে এখানে মাইনাস কমন নিছে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে এইজন্য এখানে আর প্লাস দেখা যাচ্ছে না কথা বুঝছ না বুঝ নাই কারণ আমরা কিন্তু এখানে মাইনাস কমন নিতে পারতাম নেই নেই নিতে পারতাম না বিষয়টা ওইটা আচ্ছা তারপরে কি বলছে 6y স্কয়ার মাইনাস 2y মাইনাস 8 দেখো বোঝো কিনা বিষয়টা আগে শুধু x নিয়েছে x ও ধ্রুব পদ এবার বলছি y ও ধ্রুব পদ তাহলে y বলতে শুধু y এই যেটা আর এই শুধু y ধ্রুব পদ তাহলে xy যা আছে ওটা আরে এখানে কি লিখছি শুধু y না তো শুধু y বললে xy আসবে ওইটা চিন্তা পরে ধরে পড়ে থাকে মাইনাস ফোর টু কমন নেই এখান থেকে মাইনাস দিছে এখান থেকে মাইনাস দিছে আচ্ছা এটা নেওয়ার পরে কি হয়েছে সেটা বুঝি তাহলে সব বুঝে যাব যেমন এখানে একটা প্লাস ফোর আছে এখানে একটা প্লাস ফোর আছে এখানে একটা প্লাস টু আছে এখানে একটা প্লাস টু আছে বুঝে না কি আছে এখানে প্লাস টু নাই নাই এই যে এখানে একটা প্লাস টু আছে এখানে প্লাস টু আছে এটা কি মাইনাস ফোর এখানে মাইনাস ফোর আছে তারপর এখানে মাইনাস টু এখানে মাইনাস টু আছে মিলছে
উঠেছে এখন ধরেছ ইয়েস স্যার এটা অন্য নম্বর থেকে সম্পূর্ণ আলাদা একবারে বিগলো প্লাস 4 মাইনাস 4 ও প্লাস 2 মাইনাস 2 ধ্রুব পদ নিয়ে প্লাস 2 প্লাস 4 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 2 আচ্ছা এগুলো মুছে ফেলে ভালো করে বুঝে নিও এটা প্লাস 4 এটা প্লাস 4 এটা প্লাস 4 এই দুইটা একসাথে লিখবো কিভাবে মাইনাস 2x মাইনাস 3y প্লাস 4 এই যে মাইনাস 2x আমরা কোনটার সাথে মিলাইছি প্লাস 4 প্লাস 4 তাহলে এখানে মাইনাস 2x মাইনাস 3y দুইটা একসাথে আর সাথে প্লাস 4 এখন এটার সাথে আর কোনটা আছে মাইনাস 2 এটা মাইনাস 2 এটা মাইনাস 2 x মাইনাস 2y মাইনাস 2 এটা হলো একটা উৎপাদক ঠিক আছে এবার দ্বিতীয়টা অথবা মাইনাস 4 তাহলে এই যে এটা মাইনাস 4 এটা মাইনাস 4 তাহলে কি লিখব সব মেসেজে জায়গাটা ক্লিয়ার করছে এখানে আছে দেখো প্লাস 4 এই যে আছে প্লাস 4 এটাকে দেখতেছ না দেখো না এই প্লাস 4 আর এই যে প্লাস 4 এই প্লাস 4 এর সামনে কি আছে আর এই প্লাস 4 এর সামনে কি আছে এগুলো সব একসাথে লিখতে বলছি মাইনাস 2x মাইনাস 3y প্লাস 4 এই হলো সব একসাথে এটা আর এটা একসাথে এখানে কি মাইনাস 2 আর এটা কি তাহলে এই দুটো একসাথে তাহলে কি হয় x মাইনাস 2y মাইনাস 2 দেখো এখন বুঝছো কিনা না এখন বুঝছো না বুঝছি তো এখন প্লাস 4 হিসাব করছি যে বলছিলাম প্লাস 4 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 2 তো প্লাস 4 এর মিলাইছে এখন মাইনাস 4 এই যে এটা হলো মাইনাস 4 আর এটা হলো মাইনাস 4 এই মাইনাস 4 এর সাথে কত আছে আর এই মাইনাস 4 এর সাথে কত আছে তাই কি লিখবো 2x প্লাস 3y মাইনাস 4 ইনটু মাইনাস 4 ধরছি তাহলে এটা প্লাস 2 এখানে প্লাস 2 এখানে প্লাস 2 তাহলে কি লিখবো মাইনাস x প্লাস 2y প্লাস 2 ঠিক আছে এখন এই দুইটা গুণ করলে এই যে এখানে আছে x y এই যে এখানে আছে x এই যে এখানে আছে y এই দুইটা গুণ করলে এটা পাইবা যখন সবগুলো গুণ করবা তখন যোগ বিয়োগ করলে এখানে x হয়ে পাই এখানে কি x নাই এখানে কি y নাই এটার সাথে এটা গুণ করলে x হয় হবে না আবার এই যে এখানে আছে y এখানে আছে x এই দুটো গুণ করলে x হয় হবে না হবে তখন যোগ বিয়োগ করে এটা পাইবা বুঝা গেছে কথা এবার খেয়াল করো যদি দ্বিতীয়টা সমস্যা হয় প্রথমটা যদি মিলাইতে পারি দ্বিতীয়টা এমনি মিলে যায় কেমনে মাইনাস কমন নিলে রাইট মাইনাস কমন নিলে দেখো এখানে মাইনাস কমন নিলে কি হয় এটা প্লাস হয় এটা প্লাস হয় এটা মাইনাস হয় এখানে মাইনাস কমন নিলে কি হয় এটা মাইনাস হয় এটা প্লাস হয় এটা প্লাস হয় এই তো এখানে মাইনাস কমন এখানে মাইনাস কমন মাইনাস মাইনাস প্লাস কথা বুঝা গেছে
যে কোনো একটা লিখতে বলে আরেকটা আমরা নিজে লিখতে পারবো মানে স্যার এখানে সবগুলা গুণ করলে মানে তোমাদেরকে সবসময় বলা হয় তোমরা এ বি বি সি এর সাজায় লিখবা নাকি এটা কি বলছিলাম মনে করো এখানে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এ বি সি এবার দেখো তো এইভাবে লিখে কি হয় প্রতিসম রাশি নিচে লেখা আছে চক্রক্রমিক রাশি প্রতিসম রাশি চক্রক্রমিক রাশি প্রতিসম রাশি যেমন ধরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা চক্রক্রমিক রাশি কিনা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা চক্রক্রমিক রাশি কিনা চক্রক্রমিক রাশি প্রমাণ করার জন্য কথাগুলো যেন মনে থাকে চক্রক্রমিক রাশি প্রমাণ করার জন্য এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড যদি পূর্বের সংখ্যা ফিরে পাওয়া যায় যেমন ধরো এক্স এর জায়গায় ওয়াই ধরবো তার মানে এটা কি লিখবো ওয়াই লিখবো প্লাস ওয়াই জায়গায় কি লিখবো জেড প্লাস জেডের জায়গায় কি লিখবো এক্স দেখো তো সাজাই লিখলে কি হয় এটাকে বলা হয় চক্রক্রমিক রাশি এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড জেড এর পরিবর্তে এক্স বসাইলে যদি পূর্বের রাশি ফেরত পাওয়া যায় মানে প্রথম এই প্রদত্ত রাশি আর এই পরিবর্তিত রাশি যদি একই হয়ে যায় তাহলে এটাকে বলে চক্রক্রমিক রাশি আরেকটা হচ্ছে প্রতিসম রাশি প্রতিসম রাশি হচ্ছে একটা দিয়ে বুঝাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড বসাইলে যদি ওই একই রাশি পাওয়া যায় দেখা তো যায় কিনা তাহলে এটা প্রতিসম রাশি না কথা বুঝলেন যদি দুইটা পরিবর্তন করার পরে প্রদত্ত রাশি আর পরিবর্তিত রাশি একই হয় তাহলে এটা প্রতিসম রাশি হবে কথা বুঝে গেছেন বুঝলেন Thank you.
আচ্ছা আজকের ক্লাস এখানে স্থগিত। প্রমাণ করতে হবে এটা থেকে এটা প্রমাণ করতে হবে এবং এটা একটা সূত্র পাশাপাশি নিয়ে আসে সূত্র করে নেই কমন নিলে কি থাকে এখানে মাইনাস 10 কমন নিচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এখন দেখো এখানে a প্লাস b প্লাস c আছে ও এখানে a প্লাস b প্লাস c আছে তাহলে a প্লাস b প্লাস c কমন কমন এখানে a প্লাস b প্লাস c এখানে আছে a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c কমন জি স্যার কমন নিলে এখানে বাকি রয়েছে কোনটা এটা জি স্যার এটাকে একবারে ভাঙে লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস c স্কয়ার এটা গুণ করে লিখবো মাইনাস c মাইনাস bc প্লাস c স্কয়ার আর কি রয়েছে মাইনাস 10 দেখো কে বোঝা নাই এইটা আর এটা কমন কমন নেওয়ার পরে বাকি সবগুলো একসাথে লিখতে হয় না এটাকে সূত্র ভাঙে লিখছি এটাকে গুণ করে লিখছি এটা যা ছিল তাই আর সাথে এটাও থাকবে এবার যোগ বিয়োগ করি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পাইছি 2ab থেকে 3ab বাদ দিলে -ab মাইনাস ab মাইনাস bc মাইনাস c মাইনাস c বুঝছি না একান্ন
স্যার এটা আপনারা লিখা দেন স্যার ওই পরিমিতিতে এটা আছে, এটা হচ্ছে তোমার 8.5 যে কোন বৃত্তে এমন দুটি স্পর্শ কাটা যাতে অন্তর্ভুক্ত কোন সৃষ্টি যায়। সব জায়গায় টু লেগস আছে, টু কমন থাকে। একটু এর সাথে হাফ কাটাকাটি করলে কি হয়? আবার এটাই হয়, বুঝলে না? দেখো পাও কিনা কেমন এই যে এখানে স্কয়ার, এই যে স্কয়ার কত আছে, এই যে বিআরবি বি স্কয়ার সি আর সি সূত্র আগামীতে সূত্রের উপরে কিন্তু অঙ্ক থাকবে। আরেকটা হচ্ছে
Thank you.